সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং একটু বিরতিতে আমাদের সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, একটু হঠাৎ করে আপনার একটু গ্যাপ হওয়াতে অনেক দর্শক জানতে চায় কেন এই গ্যাপটা। আমি জানি যদিও আপনি একটু এরকমই একটা ইয়ে যে, কারণ আমাদের যারা দর্শক আমাদেরকে খুবই ভালোবাসেন এবং তারা একটু আতঙ্কিত থাকেন আমাদেরকে নিয়ে, যে আমরা কি বলছি, এত সাহস করে কেন বলছি, কীভাবে বলতে পারছি। সুতরাং আমাদের নিরাপত্তা নিয়ে আপনাদের উদ্বেগ উৎকণ্ঠা আছে। তবে যে কারণে মাসুদ কামাল এই কয়দিন এক সপ্তাহ গ্যাপ গেছে বলতে গেলে, তো সেটার একটা খুবই যুক্তিসঙ্গত কারণ আছে এবং আপনারাও খুশি হবেন এবং আমি দোয়া চাই আপনাদের কাছ থেকে। একটু বলেন আপনার না, আসলে ব্যাপারটা হলো যে ওনারা যারা উদ্বেগ প্রকাশ করছেন আর কি, তাদের কাছে আমার কৃতজ্ঞতা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে উদ্বিগ্ন তো হতেই পারেন, উদ্বিগ্ন হওয়াটাও অস্বাভাবিক কিছু না, অযৌক্তিক কিছু না। সব মিলে যে পরিস্থিতি চলছে, যে কোনো সময় উদ্বিগ্ন হতে পারেন। উদ্বিগ্ন আমরাও তো পুরো দেশকে নিয়েই আমরা উদ্বিগ্ন, নানা রকম ঘটনা প্রবাহী। তবে আমার এই অনুপস্থিতিটা এই একটা শুক্রবার আর কি মাঝখানে, এটার পেছনে একটা আসলে আনন্দের ঘটনা আছে। আনন্দের ঘটনা, আমার একমাত্র মেয়ের বিয়ে ছিল গত শুক্রবারে, তো মেয়ের বিয়ে উপলক্ষে আমি আসলে ওখানেই ব্যস্ত ছিলাম। ওদিন আসলে অন্য কোনো কাজে আমি আসলে, বুঝতেই পারছেন মেয়ের বিয়ে হলে যা হয় আর কি, সেটা নিয়ে ব্যস্ত ছিলাম, যে কারণে অনুষ্ঠানে অনুষ্ঠানটা আমরা করতে পারিনি। তো আমি মনে করি যে এটা এই কারণটাকে আপনারা মানবেন এবং আমার মেয়ের জন্য, তার তাদের নতুন দাম্পত্য জীবনের জন্য আপনাদের কাছ থেকে আমি এই সুযোগের দোয়াও কামনা করছি। আমাদের কন্যা এবং যে এই কন্যার নতুন বিবাহিত জীবনের জন্য আপনাদের দোয়া চাচ্ছি। দর্শক, আমরা শুরু করি। মাসুদ কামাল, শুরুতেই একটা প্রসঙ্গ, সেটা হলো খুব একটু ইন্টারেস্টিং প্রসঙ্গ, সেটা হলো যে আমাদের তো উনিও আমাদের খুবই প্রিয় মানুষ, সৌম্য রেজাউল, উনি খুবই মিডিয়া বান্ধব, এখন মন্ত্রী। তো উনি হঠাৎ করে একটা কথা বলেছেন যে মানুষ এখন ইচ্ছা করলে তিন বেলা মাংস খেতে পারে। তো এই কথা যখন বলছে তার পরপরই দেখছি যে একটা খবর, হঠাৎ করে ডিমের দাম, ডিমের দামটা বেড়ে গেছে, আরও অনেক জিনিসের দাম বেড়েছে, কিন্তু ডিমের দামটা ইম্পর্টেন্ট এই কারণে, দেখবেন যে আমরা যখন হোস্টেলে ছিলাম বা সাধারণ মানুষ, হঠাৎ করে হয়তো ভাতটা রান্না করে চট করে একটু ডিমটা ভাজি করে সে খায়, এবং এটা মোটামুটি একটা সাধারণ মানুষের পণ্য, আবার বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য, নানান কারণে কিন্তু ডিমের একটা গুরুত্ব আছে। আপনি এটা বোঝেন যে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে ডিম কেনা হয় না। তো এই ডিমটা হঠাৎ করে একেবারে পার মানে ডজনে প্রায় 5-10 টাকা বেড়ে গেছে। আপনি কত দেখেন? আজকে দেখলাম তো 125 টাকা ডজন, 25 টাকা। আপনি লাস্ট কতদিন আগে কত কমে কিনে? এটা গতকালকে আমার বাসায় অনেক ডিম কেনা হয়েছে, এটা অবশ্য আমি কিনিনি, আমার ওয়াইফ কিনেছেন, এবং উনি কিনে আমাকে দেখলাম যে গজ গজ করতেছে যে ডিমও খাওয়া যাবে না, এখন ডিমের দাম বেড়ে গেছে। মানে এক একটা করে ঘটনা ঘটে আর একটা করে খাওয়া কমানো হয়। বৃদ্ধির ট্রেন্ডটা দেখছেন, মানে 1-2 টাকা না বা 8 না না, একেবারে থাম করে। আমি এমনি নর্মালি কিন্তু চা কম খাই, এবং যখন খাই দুধ ছাড়াই খাই, মানে লাল চা খাই, কখনো গ্রিন টি খাই, এগুলো খাই। বাট সকালে নাস্তার পরে আমি 1 কাপ দুধ চা খাই, এটা অনেকদিন ধরে খাই। তো ওই দিন দেখলাম বাসায় বলা হচ্ছে, বলা বলি হচ্ছে, সরাসরি আমাকে বন্ধ করে দেয় নাই, বলা বলি হচ্ছে যে দুধ চা খাওয়ার আর দরকার নেই। আচ্ছা, দুধ চা স্বাস্থ্যের জন্য ভালো না, অমুক না, তমুক না, এই সমস্ত কাহিনী বলা হচ্ছে। আমি তো একদম মানে দুধ চা পারি না। এখন কেন তারা করতেছে? সংসারটা তো আমার ওয়াইফ চালান, উনি বলতেছেন যে প্রত্যেকটা জায়গায় অল্প 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 করে বাড়তেছে, এবং সেই বাড়াটা কিন্তু অল্প অল্প মনে হয়, কিন্তু অল্প না না, দুধ গুঁড়া দুধের দাম বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গুঁড়া দুধ, দুধ চা খেলে চা পাতি বেশি লাগে, চা পাতির দাম বেড়ে গেছে। সবগুলি যদি যোগ করা যায় তাহলে আপনি দেখেন যে যদি 10টা আইটেমে আপনি 2-4 টাকা করে যোগ করেন, দেখেন যে ওই সবগুলি মিললে 100 টাকা। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আপনি এটা ব্যাপারটা ক্লিয়ার হবে। ছোটোবেলায় আমার মা ওই সেলাই করতেন, সেলাই মেশিন দিয়ে, তো আমরা পাশে বসে থাকতাম, এটা করতাম ওটা করতাম। তো ওই মার ওই সেলাই শুয়ে সুতাটা আছে না, এই মাঝে মাঝে সুতাটা আমি আঙুলে পেঁচাতাম। আপনি পেঁচাইন কিন্তু দেখেন, আস্তে আস্তে পেঁচাবেন, কোনো জোরে কোনো চাপ লাগবে না, এক পর্যায়ে দেখবেন যে আর পেঁচাতে পারছেন না। হ্যাঁ হ্যাঁ, লাল হয়ে যাচ্ছে আপনার একদম। তো প্রতিটা প্যাচে কিন্তু বেশি ব্যথা লাগে না, কিন্তু যখন প্যাচের সংখ্যা বাড়তে থাকে তখন কিন্তু অসহ্য হয়ে যায় এবং এটা ফুলে যায় এবং লাল হয়ে যায়, লাল হয়ে যায় মাথাটা। আমাদের জীবনটা হচ্ছে এরকম, ডিমের 5 টাকা এক প্যাচ, দুধের 10 টাকা আরেক প্যাচ, তেলের টাকা আরেক প্যাচ, এরকম প্যাচেস প্যাচেতে জীবনটা কিন্তু দুর্বিষহ হয়ে যাচ্ছে।
এটা কিন্তু বুঝতে হবে। কিন্তু আপনাদের যাদের বোঝার কথা এবং যারা দেশটা চালান, তারা যদি ছট করে তখন বলেন যে তিন বেলা মাংস খেতে পারেন, তিন বেলা মাংসটা কিন্তু একটা সুখের বিষয়। আমি সেদিন একটা ভিডিওতে বলছিলাম যে ছোটোবেলায় আমরা মানে সপ্তাহে মানে তখন বোধহয় রোববার ছিল ছুটি, তখন মুরগি রান্না হতো একটা মুরগি, তো ওইটা আসলে একটা বিরাট আনন্দের ব্যাপার সপ্তাহে একদিন। আর একটা হতো মেহমান যেদিন আসতো, ওইটা একটা উৎসব, মানে একটা মুরগি কাটা মানে মাংস খাইতে পারবো সেদিন, সেদিন মুরগি আসুক অথবা গরুর মাংস বা খাসির মাংস, এটা উৎসব, মানে তার মানে ডেলি আমরা খেতে পারতাম না। হ্যাঁ, এখন আমরা ডেলি খাই, কিন্তু মানে সাধারণ মানুষ মানে অধিকাংশ মানুষকে আসলে তিন বেলা খেতে পারে? শুনেন, আমার আমার এখানে দুটো ব্যাখ্যা। এটা কীভাবে? এক নম্বর ব্যাখ্যা হলো সম রেজাল করিম সাহেব, উনি একজন এই কথার মাধ্যমে উনি প্রমাণ করেছেন যে উনি একজন জনবিচ্ছিন্ন মানুষ, সাধারণ মানুষের সঙ্গে ওনার কোনো যোগাযোগ নাই, সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে ওনার কোনো যোগাযোগ নাই। উনি জানেনই না একটা রিক্সাওয়ালা তিনবেলা কী খায়, একটা মেসে তিনবেলা কী খাওয়া হয়। হ্যাঁ, মুরগির মাংসের দাম কম, কোনো সন্দেহ নাই, মুরগির মাংসের দাম এখনও কিন্তু পুরো মানে ব্রয়লার মুরগি 150 টাকার মধ্যে, 180 টাকার মধ্যে রয়ে গেছে, এটা আমি অস্বীকার করবো না। কিন্তু সেই 150 টাকা দামে মুরগির মাংস একটা মানুষ খেতে পারে না তিনবেলা, পারে না, উনি জানেন না, এক নম্বর। আর দুই নম্বর কথা হলো এই কথা ওনার বলার দরকারটা কী ছিল সেটাও আমি একটা এই কদিন আমি একটা মোটামুটি একটা ধারণা পেয়েছি। এটা হলো দেখেন, এই মুহূর্তে সরকারের সবচেয়ে জনপ্রিয় মানে পরিচিত মন্ত্রীকে কে খুব কাজ করতেছে বলে মনে হয়, একজন হলো তথ্যমন্ত্রী, একজন হলো আমাদের যোগাযোগ মন্ত্রী উপাধির কাদের। কি কাজ করেন অর্থমন্ত্রী, কি বিতরণ করেন? তথ্যমন্ত্রী প্রতিনিয়ত মানুষকে মিস ইনফরমেশন দেন, এক একটা কথাবার্তা বলেন এবং সে কথাগুলি এত আক্রমণাত্মক হয় যে ওর মধ্যে মানুষ এক ধরনের আমোদ পায়। তো হয়তো রেজাল করিম সাহেব চিন্তা করছেন যে উল্টাপাল্টা কথা না বললে বোধহয় লাইম লাইটে আসা যাবে না, উনি বোধহয় লাইম লাইটে আসার জন্য এ ধরনের কথা বলতেছেন। এ ধরনের কথা অর্থহীন এবং পরিষ্কার কথা, মানুষের অভাব নিয়ে মানুষের কষ্ট নিয়ে রসিকতা করা উচিত না, এটা অমানবিক কাজ। আমি সম রেজাল করিম সাহেবকে মানে খুব ক্লোজলি বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন টকশোতে ওনার সঙ্গে বসেছি, আমি ওনার কাছে স্বনির্বন্ধ অনুরোধ করবো, ভাই আপনি কিছু করতে না পারেন কিন্তু এগুলো মানুষের হাসির খোরাক হবেন না, প্লিজ, এটা দরকার নেই কোনো। হ্যাঁ, মানুষ সারা দুনিয়াতে জিনিসপত্রের দাম বাড়তেছে, আমি তো অস্বীকার করছি না, আমাদের এখনও বাড়তেছে, আমাদের গভর্নমেন্ট চেষ্টা করতেছে সেটাও অস্বীকার করছি না, কিন্তু এমন কথা বলেন না যেটার কারণে সরকারের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা নিয়ে মানুষ হাসি তামাশা করতে পারে। এক্স্যাক্টলি। আমরা আরেকটা ঘটনা দর্শক আপনাদের সামনে একটু আনতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে একটা যে অস্বস্তিকর পরিবেশ সেটা তো আমরা দেখছি, তবে দেখলাম যে ছাত্রলীগের সভাপতি জয় একটা ভালো কথা বলেছেন যে মানে ক্ষমা চেয়ে তাদেরকে আসতে হবে, তার মানে একটা যে পরিস্থিতি সেটা এতে অবসান চাচ্ছে। কিন্তু হঠাৎ করে একটা তথ্যমন্ত্রী বলেছেন যে ছাত্রদল সভাপতি সম্পাদক ছাত্র নয়, ছাত্রের বাবা। তো ওর একটা প্রতিধ্বনি আমরা একটা খুব একটা ভাইরাল ভিডিও দেখছিলাম যে রিপা, সে বলছে যে ওরা তো ছাত্রদলের ইয়ে না, ছাত্র না, ওরা তো চাচ্চু, চাচ্চু হয়। তো এখন কথা হলো যে ধরেন আপনি অন্যের গায়ে যদি থুতু মারেন সেটা পাল্টা তো আপনার গায়ে লাগবে কিনা সেটাও তো সতর্ক হতে হবে। মানে ছাত্রলীগের যারা তারা কি মানে চাচ্চু না বা বাবা না এরকম পর্যায়ে? দেখুন, দুই দলেই আছে, যেমন ছাত্রলীগের কথাটা বলা হয়ে থাকে যে বিবাহিত কেউ কিন্তু ছাত্রলীগের কমিটিতে থাকতে পারবে না, কিন্তু সে ছাত্রলীগের নেতারাই কিন্তু আবার পোস্ট করে যে সে হচ্ছে বিবাহিত সন্তানের বাবা। বললাম যে আসলে এইভাবে অন্যের গায়ে বলা উচিত না, সব জায়গায় ঝামেলা আছে, আমি বলছি না যে তাদের বয়স বেশি না, আমি বলছি না যে তারা অছাত্র না, অছাত্র সব জায়গায় আছে, দুই জায়গায় আছে। এবং বড় কথা হলো কি যে কে অছাত্র কার বয়স কত সেটা আসলে ইম্পর্টেন্ট বটে, অবশ্যই বটে, কিন্তু তারও আগে প্রশ্ন হলো যে ছাত্রলীগ বলেন ছাত্রদল বলেন এই দুটো ছাত্র সংগঠন, এদের আসলে কাজটা কী? আচ্ছা, সেই কাজটা আমি শুনবো, তার আগে আমাদের অভিজ্ঞতা একটু বলি। আপনার মনে আছে আমরা যখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন লাইব্রেরি সায়েন্স একটা ছিল সাবজেক্ট ছিল, ওই ডাকসু নির্বাচনে যারা ভিপি জিএস তারা ম্যাক্সিমাম কি তারাও স্টুডেন্ট, কিসের? লাইব্রেরি সায়েন্স। আরেকটা সায়েন্স, আরেকটা পুষ্টিবিজ্ঞান,
পুষ্টি বিজ্ঞান, এখন বোধহয় এই পুষ্টি বিজ্ঞান আর লাইব্রেরি সায়েন্সের মতন মানে আরো অনেকগুলো নাইট শিফটের কি যিনি কোর্স আছে সেইগুলো দিয়ে নাকি ছাত্রত্ব ধরে রাখা হয়। তো এটা এই সংকটটা কি শুধুমাত্র একটা ছাত্র সংগঠন তা তো না, এটা সবগুলো সব জায়গাতে। কারণটা কি? এর কারণ মূল কারণ হলো আপনি যদি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি যেতে পারেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি যেতে পারাটা একটা লাভজনক পদ। লাভজনক কেন? ওখানে কি বেতন দেয়? বেতন দেয় না। তার মানে ওখানে গেলে পর তার যে প্রভাব প্রতিপত্তি, তার যে পরিচয়, সেই পরিচয়টাকে সে যেভাবে ব্যবহার করে, কি ঢাকা ইউনিভার্সিটি মানে সেই বিশ্ববিদ্যালয়ে কি অন্যত্র যে কোনো নির্মাণ কাজে ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যে প্রভাবটা বিস্তার করে, তারা বেসিক্যালি এই কাজটা করে। না তো আপনার মনে আছে আমাদের এই সহকর্মী এখন দেশে নেই, সে আমাকে বলছিল কোন একটা জেলার সভাপতি এবং সম্পাদকের পদটা নিয়ে সে ছাত্রলীগের একজনের প্রভাবশীল একজনের সাথে আলোচনা করছিল, 25 লাখ না 30 লাখ। তো যাই হোক, শেষ পর্যন্ত ওই নেগোসিয়েশন হয়নি, সে টাকাটা ফেরত দিছে। তো বিষয়টা আপনি বোঝেন যে ছাত্রলীগের বা যুবলীগের, সেদিন দেখেন এই যে এই কথাটা বললো যে উপঢৌকন দিয়ে এই কি যুবলীগের পদ পাবেন না, তার মানে উপঢৌকন হয় বলেই তো এই কথাটা বললেন। এই কথাগুলো তো আমরা ধরেন 20-25 বছর আগে শুনিনি ওই সময়। তার মানে এই এইটা একটা ব্যাপক একটা ব্যাধি। মানে আমি তো বললাম যে একজন লোক ছাত্রলীগের সভাপতি হওয়ার পর 2-3 বছর থাকার পর তার সম্পদের আপনি হিসাব করেন, তার জীবনযাপন পদ্ধতি দেখেন, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নেতারা গাড়ি দিয়ে অফিসে ঈদের ঘোরাঘুরি করে, 2 কোটি টাকা চাইছিল না, মামলা হলো ওখানে, মামলা হয় না, যে অপরাধের কারণে রব্বানির ই গেলো আপনার সভাপতি সেক্রেটারি পদ গেলো, সভাপতি পদ গেলো। আচ্ছা ওই ঘটনার যদি ঘটনা অপরাধ হয়ে থাকে চাঁদাবাজিটা, তার শাস্তি কি পদ থেকে সরাই দেওয়া? কার টাকা ছিল? জনগণের টাকা। তো তো এটা তো হয় না। মূল বিষয় হলো কি, এগুলো লাভজনক পদ হয়ে গেছে। এই লাভজনক পদ যতদিন থাকবে ততদিন কিন্তু এই ঘটনা চলতে থাকবে। আওয়ামী লীগে বাবারা চাচারা থাকবে। আপনি একটা কথা বলি, দেখেন গত কয়েক বছর, গত 13 বছর বিএনপি তো ক্ষমতায় নাই না। নাই আমি বিএনপির এর আগে যুবদলের যে কমিটি ছিল, আগের কমিটি, একজন লোক যুবদলের কমিটিতে এসেছিল, মানে সেন্ট্রাল কমিটি ছিল, মানে শীর্ষ নেতা ছিল, উনি এই কয়েক বছরের সম্পদ কীভাবে মানে বাড়ছে আপনি চিন্তা করতে পারবেন না। কেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যুবদলের উনি কমিটি বিক্রি করছেন। শোনেন আমি আপনাকে, আপনি কী বলবেন? আপনাকে বলি, আমি এই কমিটি বিক্রির প্রবণতা সব জায়গায় আছে। আমি মিডিল ইস্টে কুয়েত না কাতার এরকম একটা দেশ হবে, আমি আশ্চর্য হয়ে গেলাম সেখানে আপনার স্বেচ্ছাসেবক দল, যুব দল আছে এবং একাধিক, এবং প্রত্যেকেরই দেখি কোনো না কোনো কেন্দ্রীয় নেতার সুপারিশ আছে, কমিটি বহল আছে এবং সবাই মনে করে আমরা লিগাল। তাহলে এইগুলি কেন হয়? এবং দেখেন, এবং তাদের আমন্ত্রণে আমাদের ওই এই বিএনপির এই যে যুব নেতারা, স্বেচ্ছাসেবক নেতারা, কৃষক দলের নেতারা, শ্রমিক দলের নেতারা, তারা যান সেখানে, সম্বর্ধনা নিয়ে আসেন, উপঢৌকন নিয়ে আসেন। এ কথাটা তো আমি যে যে এ করছি। তো আপনি এইটা যদি কেউ মনে করে যে এইটা শুধুমাত্র সরকারি দল করে তা না, সব জায়গায় হয়, সব জায়গায় হয়। এবং এবং লক্ষ লক্ষ টাকায় কমিটির পদ বিক্রি হয়, লক্ষ লক্ষ টাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি যদি এবার যদি অফিসিয়ালি অংশ নিত বিএনপি বা এর আগে নিয়েছে, আপনি দেখেন সেখানে তো অভিযোগ আছে যে এই কি বলে পদে নির্বাচিত হওয়ার জন্য দলীয় মনোনয়নের জন্য কেনাবেচা হয়েছে। এখন একটা জিনিস হলো কি, রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। আপনি এরা ছাত্রলীগ করে, ছাত্র দল করে, আপনি দেখেন তো গত 3 মাসে, বেশি দরকার না, গত 1 বছরে ধরেন, আপনি দেখেন তো ছাত্রদের অধিকারের জন্য কে কি বলছে। সবার মূল লক্ষ্য কি, আমার নেত্রীর বিরুদ্ধে এই শব্দ উচ্চারণ করলে কেন, হ্যাঁ আমার অমুকের বিরুদ্ধে, আমার নেতার বিরুদ্ধে এই কথা বললে কেন। আরে ভাই, তুমি তো ওই নেতার চাকর নও, তুমি ওই নেতার চামচা নও, তুমি ওই নেতার শিষ্য, তুমি ছাত্রদের প্রতিনিধি, মাথায় এটা রাখতে হবে। ছাত্রদের কোন অধিকার নিয়ে তাদের স্লোগান আপনি দেখবেন দেখবেন না কেন জানি সহনশীলতা একদম নষ্ট হয়ে গেছে। দেখেন আমরা যে ছাত্র রাজনীতি হোক আর এমনি মূল রাজনীতি হোক, নেত্রীদের বা রাজনীতির বিষয় নিয়ে সমালোচনা করা যাবে না, মানে এরকম সেন্টিমেন্ট গড়ে উঠলো। গণতন্ত্রের মধ্যে আছে, গণতন্ত্রের মূল ভিত্তিই তো সমালোচনা। হ্যাঁ, তো সেই সমালোচনা করলে উত্তেজিত আর কি আছে?
এই যে একটা মেয়ে বলতেছিল দেখলাম আপনি যে ইয়ের এই যে আত্মলিখের একটা মেয়ে কি নাম রিপা না কি না রিপা সে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট না সে বলতেছে যে আমি ছাত্রলীগের প্রোগ্রামে আসি অতএব ঢাকা ইউনিভার্সিটি আমার আসার অধিকার আছে যদি তার অধিকার থাকে তাহলে ছাত্র দলে থাকবে না কেন ছাত্র দলে থাকবে না ওই যে নেত্রীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে তুমি তার নেত্রীর বিরুদ্ধে কথা না বলা অপরাধ হয়ে থাকে তাহলে তোমরা কি বিএনপি নেত্রীর বিরুদ্ধে কথা বলো না আমি মনে করি কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো ধরনের অশালীন কথাবার্তা বলা ঠিক না এটা ভদ্রতা নয় এবং ছাত্রদের তো আরো বলা যাবে না কারণ তারা তো শিক্ষণীয় তারা তো শিক্ষার্থী তারা কেন করবে এটা না না কিন্তু তুমি বলবা সারাক্ষণ আর উনি একটু বললে তোমার সমস্যা হবে কেন তুমি বলো না তুমি না বলে আমাদের দেখেন আমরা তো জানি জিনিস যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন লোক গিয়েছিল না যে আমার ছেলেকে বলে যেন যেন মিষ্টি না খায় মিষ্টি না খায় সে বলে তুমি কদিন পরে আসো কদিন পরে গেছো তখন বলছে কেন ভাই আগে বললেন না কেন উনি বললেন যে আগে তো আমি মিষ্টি খেতাম যে জিনিসটা আমি করি সেই জিনিসটাকে আমি না করবো কী হবে তা বাবারা তোমরা নবীর শিক্ষাটা অন্তত পক্ষে নেও আর যে তুমি বলবা সারাক্ষণ কোনো সমস্যা নাই কিন্তু ও একবার বললে তোমার মাথা খারাপ হয়ে যাবে কেন তাহলে ওরও তো নেত্রী ওর কাছে এরকম খারাপ লাগে না জায়গায় কেউ নাই কেউ ছাত্রদের সংকট সমাধান না সব আছে হচ্ছে জাতীয় রাজনীতি নিয়ে এবং এক ধরনের ইমোশনাল মানে এখানে কি বলবো এগুলি কিছুই না মানে নিজেদের একটা ধান্দা আছে ওই ধান্দাটা অর্জন করার জন্য এই যে বলতেছে এটা মানে সে প্রমাণ করতেছে যে নেত্রী দেখেন আপনার জন্য আমি জাল লড়িয়ে দিচ্ছি অমুক করছি এরা তো নেত্রীর জন্য ক্ষতিকর না ক্ষতিকর আসলে বরং এরা এইগুলি করে করে আরো নেতাদের দৃষ্টি আকর্ষণ করে তখন বলে আরে বাবা এ তো সাচ্চা কর্মী জীবন দিয়ে দিবে আমার জন্য একে পদ দাও বড় পদে আনো ইন্টারেস্টিং জানেন জানেন কি দুঃখের কথা কি এই যে নেতা নেত্রী যেগুলো আছে না যারা মানে এই যে কর্মী যারা আছে যারা এরকম সামনে থাকে মারামারিতে থাকে গুলি খায় কোপ খায় বাড়ি খায় উভয়চলের কথা বলতেছি এরা প্রত্যেকের আপনি বাবা মাকে বলেন যে আপনার সন্তান তো এই কাজ করতেছে দেখুন বাবা মা হার্ট ফেল করবে কারণ আমি কি বাড়ির জমি বিক্রি করে গরু বিক্রি করে তোদেরকে এই কাজ করতে পাঠাইছি না কোনো সমর্থন ওরা কার জন্য করতেছে পরে পাঠাইছি লেখাপড়া করতে তুই পড়াশোনাটা করে এসে আমার সংসারে হাল ধর আমি এখন বুড়ো হয়ে গেছি আমার দিকে তাকা এরা তাকাচ্ছে কোন দিকে ওই দিকে কেন এদেরকে মানে এক ধরনের নেশা মানে নেশাগ্রস্ত করে তোলা হয়েছে একদম বুধ হয়ে গেছে তারা এবং তারা সবাই মনে করতেছে একদিন আমি সভাপতি হব এবং সভাপতি হলে আমার ওই বর্তমান সভাপতি যেরকম গাড়িতে চড়ে আমার এরকম গাড়ি হবে আমার এরকম টাকা হবে কিন্তু সভাপতি তো হবে একজন বাদ বাকি সবাই কিন্তু এই যে হাজার হাজার সবাই কিন্তু মনে মনে কল্পনা করতেছে একদিন আমি ওখানে যাবো আমি হ্যাঁ আমি ঘুরবো ওখানে আমি ওখানে যাবো কিন্তু কেউ যেতে পারবেন না আলটিমেটলি ওই ঘরেই ফিরতে হবে বাপের কাছে দর্শক আমরা আলোচনা করলাম দুটি বিষয় নিয়ে নিশ্চয়ই মনোযোগ সহকারে শুনবেন আমাদের এই আলোচনাগুলো কিন্তু কোনো দল সরকার বা কাউকে টার্গেট করে না এই আলোচনাগুলো সার্বিক সবাই যদি একটা আত্মস্থ করতে পারেন তাহলে দেখবেন যে আমরা আসলে নৈতিকভাবেই সমালোচনা করে এই যে বর্তমান যেই একটা পরিস্থিতি সেই পরিস্থিতির আমরা একটা উত্তর যাচ্ছি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ